আইসিএস কলকাতা 2024-এর যে ইন্টারভিউ হবে, আইসিএস কলকাতা 2024, সেই ইন্টারভিউর যে মানে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি কোয়ান্টাম মেকানিক্স থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখেছি, যে যেসব জিনিসগুলো অবশ্যই করে যাওয়া দরকার, খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইসব জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো ধরতে পারে। সো কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করবো, বেসিক্যালি বেস্ট ইন্টারভিউ কোয়েশ্চেন ফ্রম কোয়ান্টাম মেকানিক্স ফর আইসিএস কলকাতা 2024। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা দেখা উচিত সেটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। দেখো, আমরা সবাই বেসিক্যালি জানি যে ক্লাসিক্যাল মেকানিক্স বেসিক্যালি একটা সাবসেট অফ কোয়ান্টাম মেকানিক্স, তাই তো? কোয়ান্টাম মেকানিক্স যদি এবারে যদি পুরো একটা হোল ডোমেন হয়, তার একটা কিছু অংশ হচ্ছে কি তোমার ক্লাসিক্যাল মেকানিক্স, তাই তো? মানে বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে আসতে পারি। আচ্ছা, এই যে কোয়ান্টাম মেকানিক্স, এই কোয়ান্টাম মেকানিক্সটা কি বেসিক্যালি একটা খুবই মানে স্মল টাইনি ওয়ার্ল্ড, মানে মাইক্রো ওয়ার্ল্ড, তাই না? আর এটা কিন্তু ম্যাক্রো ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার ম্যাক্রো, এটা মাইক্রো। ওকে, মানে এইখানে অবজেক্টগুলো বড় বড়, তাই না? যেখানে কি বেসিক্যালি দেখো, ক্লাসিক্যাল মেকানিক্সে সাপোজ তুমি যদি কোনো একটা পার্টিকুলার যদি পজিশন জানতে পারো, সাপোজ এক্স, এর যদি ইকুয়েশন তুমি জানতে পারো, তাহলে এক্স পজিশন থেকে তুমি তার ভেলোসিটি বের করতে পারবে। ভেলোসিটি পাওয়া মানে কি তার মোমেন্টাম পাও, কারণ পার্টিকেলটার মাস থাকবে নিশ্চয়ই। তাহলে পজিশন যদি তুমি অ্যাকুরেটলি মেজার করতে পারো একটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে তুমি সেখান থেকে ইজিলি ভেলোসিটি বের করতে পারো। ভেলোসিটি মানে বেসিক্যালি কি ডিএক্স বাই ডিটি। সেখান থেকে তুমি অ্যাক্সিলেশন বের করতে পারবে, ডিভি বাই ডিটি, রাইট? এই যে অ্যাক্সিলেশন হয়ে গেলো, তাহলে অ্যাক্সিলেশন তুমি কী বের করতে পারো, ফোর্স বের করতে পারো, কারণ এ ফিজিক্যাল টু এম এ, তাহলে ফোর্স বের করতে পারবে। তাহলে যদি ফোর্সও জানতে পারো, তাহলে কি তুমি সেখান থেকে পোটেনশিয়াল বের করতে পারবে, তাই না? কারণ একটা আমরা সম্পর্ক জানি কে ফিজিক্যাল টু মাইনাস গ্র্যাড অফ ভি, তাহলে পোটেনশিয়াল বের করতে পারি আমরা এখান থেকে। দেখো, ভেলোসিটি জানো তুমি, কাইনেটিক এনার্জি বের করতে পারবে, মানে যে পার্টিকেলটা রয়েছে পার্টিকেলটার পজিশন জানলে পরে তুমি সেই পজিশন থেকে পার্টিকেলটা সমস্ত ইনফরমেশান বের করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে কোনো একটা কিছু মানে পজিশন যদি সার্টেন হয়, তাহলে সেখান থেকে আমরা ইজিলি মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবো। মানে পজিশন এবং মোমেন্টাম আমরা সাইমালটেনিয়াসলি কিন্তু মেজার করতে পারি ক্লাসিক্যাল মেকানিক্সে, রাইট? বাট কোয়ান্টাম মেকানিক্সে কি হয়, আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল জানি, যদি তুমি সাপোজ কোনো একটা পার্টিকেলের পজিশনকে অ্যাকুরেটলি মেজার করো, তাহলে পরে তুমি মোমেন্টামকে কিন্তু অ্যাকুরেটলি মেজার করতে পারবে না। ক্লিয়ার? ভাইস ভার্সা, তুমি যদি মোমেন্টামকে অ্যাকুরেটলি মেজার করো, তাহলে তুমি পজিশনকে মেজার করতে পারবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে কোয়ান্টাম মেকানিক্স বলছে যে তুমি যদি পার্টিকেলটার পজিশন মেজার করতে পারো অ্যাকুরেটলি, তাহলে তুমি মোমেন্টাম মেজার করতে পারবে না, তুমি মোমেন্টামের সম্পর্কে ইনফরমেশন হারিয়ে ফেলবে। তো আমরা রিলেশন জানি বেসিক্যালি, ডেল্টা এক্স ডেল্টা পি গেটার ইকুয়াল টু এইচ আর এইচ ক্রস বাই টু। এইচ ক্রস বাই টু কখন বলা হয়, বেসিক্যালি যখন ফ্রি পার্টিকেল হয়, ফর ফ্রি পার্টিকেল আমরা এইচ ক্রস বাই টু ইউজ করি, এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি, ডেল্টা এক্সটা কি বেসিক্যালি পজিশন মেজারমেন্টের এরার, মানে ক্লাসিক্যাল মেকানিক্যালে যদি বলে আমি, তাহলে পজিশন মেজারমেন্টের এরার, অথবা বলতে পারি আমরা যে আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ পজিশন। ক্লিয়ার? আর ডেল্টা পি কি বেসিক্যালি, ডেল্টা পি হচ্ছে তোমার আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ মোমেন্টাম। তাহলে মোমেন্টাম মেজারমেন্ট করার জন্য যে আনসার্টেনটি বা এরার, সেটা হচ্ছে ডেল্টা পি, আর পজিশন মেজারমেন্ট করার জন্য যে এরার হয়েছে সেটা হচ্ছে তোমার ডেল্টা এক্স। এদের যে প্রোডাক্টটা, এদের প্রোডাক্ট সর্বদাই এইচ ক্রস বা এইচ, মানে গেটার অর ইকুয়াল টু এইচ হবে, সিম্পল কথায়। ক্লিয়ার? এইচ হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমরা সবাই জানি, 6.626 × 10⁻³⁴ জুল সেকেন্ড। দেখো, সবচাইতে স্মলেস্ট নাম্বার, হ্যাঁ, মানে এখন পর্যন্ত সব থেকে স্মলেস্ট নাম্বার হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি আমরা কি দেখতে পাচ্ছি, যে পার্টিকেলটা যদি পজিশনে অ্যাকুরেটলি মেজার করা যায়, তাহলে মোমেন্টাম মেজার করা যায় না। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু দুজনকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়, বাট কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু দুজনকে সাইমালটেনিয়াসলি মেজারমেন্ট করা যায় না। তাহলে এইটা হচ্ছে কি বেসিক ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স। ক্লিয়ার? তো ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে আরও দেখো, তুমি যে কোনো মানে এনার্জি বের করো বা মোমেন্টাম বের করো, সবই কিন্তু কন্টিনিউয়াস থাকে। তুমি যদি এনার্জির কথা বলো, এনার্জিটা কিন্তু অবশ্যই কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস।
কিন্তু একই রকম ভাবে মানে এই যে ক্লাসিক্যাল কেসে তুমি যদি মোমেন্টাম বলো, কাইনেটিক এনার্জি বলো, পোটেনশিয়াল বলো, সবই কিন্তু কন্টিনিউয়াস। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে দেখো সব কিছু কিন্তু ডিসকন্টিনিউয়াস, এনার্জি বলো, মোমেন্টাম বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, সবই কি ডিসকন্টিনিউয়াস, তাই নয় কি? মানে বেসিক্যালি কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু যত ইনক্রিজ করা হয়, এন এর ভ্যালু যত ইনক্রিজ করে তত কি সেটা ক্লাসিক্যালের দিকে অ্যাপ্রোচ করে। এটা বোঝাতে পারলাম? এন যত ইনক্রিজ করে, আমরা বোর্ডস মডেল দেখেছি আমরা, এন এর ভ্যালু ইনক্রিজ করলে কী হবে, আস্তে 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 গ্যাপ কিন্তু কমতে থাকে। তাহলে এন যত বাড়ছে তার মানে কি জিনিসটা সব কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু দেখো ভেতরের দিকে কিন্তু কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট রয়েছে। মানে এনার্জি বলো সব কিছু কিন্তু ডিসক্রিট। তাহলে এইগুলো হচ্ছে কি বেসিক ডিফারেন্স ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞাসা করতেই পারে। হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে কি অরিজিন অফ কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের অরিজিন কোথা থেকে, মানে কোথা থেকে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়? বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয় 1900 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। কার হাত ধরে? ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। ক্লিয়ার? তো ম্যাক্স প্ল্যাঙ্ক বেসিক্যালি কি করেছিলেন দেখো, তার আগে জানতে হবে কি ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি, বিভিআর, ব্ল্যাক বডি রেডিয়েশন। ক্লিয়ার? মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে স্পেকট্রামটা পাওয়া যাচ্ছিল, এক্সপেরিমেন্টালি যে স্পেকট্রাম পাওয়া যাচ্ছিল, সেটাকে ক্লাসিক্যাল মেকানিক্সের হেল্প নিয়ে দুজন বিজ্ঞানী, এক ভিন্স আর হচ্ছে গিয়ে র্যালে জিন্স, এই যে বিজ্ঞানীগুলো, এরা কি এই সেই যে এক্সপেরিমেন্টাল যে ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন, এনার্জি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন, সেটাকে বা স্পেকট্রাম, সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলেন বা ইউজিং ক্লাসিক্যাল মেকানিক্স। কিন্তু দেখা গেল যে র্যালে জিন্স এবং যে উইন্স, মানে র্যালে জিন্স একটা ফর্মুলা দিয়েছিল আর উইন্স একটা ফর্মুলা দিয়েছিল, তো র্যালে জিন্স একটা ফর্মুলা দিল, উইন্স একটা ফর্মুলা দিল, কিন্তু দেখা গেল যে এর ফর্মুলাটা মানে কিছুটা অংশ ম্যাচ করে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে, আর উইন্সের যে ফর্মুলাটা সেটাও কিন্তু কিছুটা অংশ ম্যাচ করে। তো র্যালে জিন্সের ক্ষেত্রে বেসিক্যালি কী হয় যে লার্জ ওয়েভলেন্থের ক্ষেত্রে ম্যাচ করে, আর উইন্সের ক্ষেত্রে লো ওয়েভলেন্থের ক্ষেত্রে কিছুটা ম্যাচ করে, কিন্তু আর বাদবাকিগুলো ফেল করে যায়, ঠিক আছে? মানে পুরো যে কার্ভটা সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারে না। তোমরা ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন দেখেছো এরকম, তাই তো? এই হচ্ছে কি ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন। এদিকে যদি তুমি এনার্জি ল্যামডা দাও, এদিকে তোমার সাপোজ এনার্জি ডেন্সিটি দাও, ক্লিয়ার? বা ইমিসি পাওয়ার বলতে পারো, এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। আচ্ছা তো দেখো এইখানে বেসিক্যালি কি হয়, মানে কিছুটা পার্ট রিয়ালাইজেন্স এক্সপ্লেন করতে পারে, সাপোজ এই পার্টটুকু রিয়ালাইজেন্স এক্সপ্লেন করতে পারে, আর কিছুটা পার্ট উইন্স এক্সপ্লেন করতে পারে, কিন্তু এই পুরো গ্রাফটাকে কিন্তু একটা সূত্র দিয়ে এক্সপ্লেন করতে পারছিল না, কারণ তারা ক্লাসিক্যাল ফিজিক্স ইউজ করছিল, ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, হ্যাঁ ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে এই ফর্মুলা ডেভেলপ করেছিল, কিন্তু তারা এক্সপ্লেন করতে পারেনি পুরো যে স্পেকট্রামটা, এক্সপ্লেন করতে পারেনি। এবার ম্যাক্স প্ল্যাঙ্ক চলে আসলেন, ম্যাক্স প্ল্যাঙ্ক এসে কী করলেন, একটা জাস্ট অ্যাজাম্পশন করলেন যে আমরা যদি একটা ব্ল্যাক বডির ক্যাভিটি তৈরি করি, তাহলে সেখানে যে পার্টিকেলসগুলো থাকবে মানে সিস্টেমটার, তারা হচ্ছে কি একটা অসিলেটর হিসেবে কাজ করবে এবং তারা এনার্জি রেডিয়েট করবে। কেমন হবে? ডিসক্রিট ফর্ম এনার্জি রেডিয়েট করবে। তিনি বললেন যে এনার্জি রেডিয়েট করবে সেটা কেমন হবে, কন্টিনিউ কোয়ান্টাইজড হবে, সেটা এন ইন্টু এইচ নিউ। এন হচ্ছে গিয়ে ইন্টিজার নাম্বার, 1, 2, 3, 4, ক্লিয়ার? আর এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউ হচ্ছে গিয়ে যে রেডিয়েশনটা মিট করছে তার ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো এন এর ভ্যালু যেহেতু ইন্টিজার, তার মানে কি এনার্জিটা কোয়ান্টাইজড হলো। তিনি এটাকে অ্যাজিউম করলেন, এবার এইটার হেল্প নিয়ে তিনি একটা সূত্র ডেভেলপ করলেন, সেখান থেকে আমরা কিন্তু এই ব্ল্যাক বডির যে স্পেকট্রামটা টোটালি আমরা এক্সপ্লেন করতে পারি। মানে উইন্স ফর্মুলা এক্সপ্লেন করা যায়, রিয়ালাইজেন্স ফর্মুলা এক্সপ্লেন করা যায়, এবং এই যে ডিস্ট্রিবিউশনটা বা স্পেকট্রামটা, স্পেকট্রাম থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছিলাম, যেরকম উইন্স ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে, যেটা সেটা কী ছিল, বেশি ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা কি ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ,
হ্যাঁ, যে ম্যাক্সিমাম ওয়েভলেন্থে মানে যেখানে বেসিক্যালি ইন্টেন্সিটিটা বা ইমিসিভ পাওয়ারটা ম্যাক্সিমাম, সেটা ইনটু যে টেম্পারেচার, তার যে প্রোডাক্ট সেটা কি অলওয়েজ কনস্ট্যান্ট হয়। তাহলে এখান থেকে তুমি দেখো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বের করতে পারবে টেম্পারেচার বলে দিলে পরে, ক্লিয়ার। আরেকটা যেটা ফর্মুলা পাই আমরা স্টিফেন্স ল, স্টিফেন বোলজম্যান ল, সেটা কি যে এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা ইউ ইজ প্রপোর্শনাল টু ফোর্থ পাওয়ার অফ দ্য টেম্পারেচার অফ দ্য ব্ল্যাক বডি। এই কনস্ট্যান্ট তুললে পরে মানে সবই সরি এই প্রপোর্শনালটা তুললে পরে কি আছে, এটা কনস্ট্যান্ট আসবে, সেটা কি ইউ ইকুয়াল টু সিগমা ইন্টু টি টু দি পাওয়ার ফোর। এই সিগমাটাকে বলে স্টিফেন কনস্ট্যান্ট। এই যে লগুলো এগুলো কিন্তু গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, সেটাকে যখন প্ল্যাঙ্কের থিওরি আসলো সেই প্ল্যাঙ্কের থিওরি দিয়েও কিন্তু এই যে লগুলো এই লগুলোকে এক্সপ্লেন করা গেল, পুরো পুরো একদম মিলে গেল। তাহলে এগুলো হচ্ছে কি অরিজিন দেখো। তাহলে এইভাবে মানে যেহেতু প্ল্যাঙ্কের থিওরিটা র্যালেজিন্সের যে মানে কিছুটা অংশ ম্যাচ করেছিল সেটাকে এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, উইন্স ফর্মুলা বের করতে পারি, মানে এক কথায় বলতে গেলে এই যে ব্ল্যাক বডির যে স্পেকট্রাম সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। আরও যে যে অবজারভেবলসগুলো স্টাডি করা হয়েছিল সেগুলোও কিন্তু প্ল্যাঙ্কের যে ফর্মুলা, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারছি। তাহলে এইভাবে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হয়। তারপর আরও কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, যেরকম দেখো ফোটো ইলেকট্রিক ইফেক্ট। ফোটো ইলেকট্রিক ইফেক্টে কী হয়েছে, সেটা দেখা গেল যে মানে ফোটো ইলেকট্রিক ইফেক্টে প্রথমে কি ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে করার চেষ্টা করছিলেন, মানে যে লাইটটা আসছে সে লাইটটা আগে চলে জানতো কি লাইট মানে ওয়েভ। দেখো লাইটের বিশাল হিস্ট্রি আছে, কি লাইট হিস্ট্রি, সর্বপ্রথমে মানে আইনস্টাইন এই সরি নিউটনের যুগটায় যখন ওই রিফ্লেকশন রিফ্র্যাকশন আসলো তখন নিউটন কী বললেন যে এই যে রিফ্লেকশন রিফ্র্যাকশন হচ্ছে এটা কিসের জন্য হচ্ছে, লাইট অ্যাকচুয়ালি একটা পার্টিকেল, পার্টিকেল যখন যাচ্ছে একটা দেওয়ালে ধাক্কা লেগে মানে একটা বলকে যখন দেওয়ালে ছোড়া হয় কি ধাক্কা লেগে চলে আসে, ওরকম ঘটনা ঘটছে। তো পার্টিকেল তিনি ধরেছিলেন, তার কর্পাসকুলার থিওরিতে তিনি বলেছিলেন যে লাইট অ্যাকচুয়ালি একটা পার্টিকেল, খুব ভালো কথা। তাহলে পার্টিকেল যদি ধরি তো সেখান থেকে আমরা রের কনসেপ্টটা আসে, ঠিক আছে, মানে যে লাইটটা মুভ করছে সেটা কি এটা রে যাচ্ছে রশ্মি। তাহলে সেখান থেকে রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন এই দুজনকে আমরা এক্সপ্লেন করতে পারছিলাম। কিন্তু পরবর্তীকালে আরও কিছু এক্সপেরিমেন্ট আসে, যেটা হচ্ছে ইন্টারফেরেন্স ডিফ্র্যাকশন পোলারাইজেশন। তো এই যে তিনটে এক্সপেরিমেন্টের কথা বললো, এই তিনটে এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করতে পারছিল না বা ইউজিং মানে ওই যে নিউটন যে ধরেছিলেন যে পার্টিকেল প্রপার্টি, লাইট একটা কি পার্টিকেল, সেটাকে ধরে কিন্তু ইন্টারফেরেন্স ডিফ্র্যাকশন পোলারাইজেশনকে এক্সপ্লেন করা যাচ্ছে না। তখন কি হলো, তখন তার মানে তিনি মানে নিউটনের সূত্র কিন্তু তখন আর কাজ করছে না, ঠিক আছে। তখন আসে হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেন্স কি করলেন, হাইগেন্স কনসিডার করলেন যে লাইটটা আসে লাইট বেসিক্যালি একটা ওয়েভ, লাইট কি বেসিক্যালি একটা ওয়েভ, ক্লিয়ার। এবার যেহেতু লাইটটা একটা ওয়েভ, তাহলে সেই ওয়েভের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ইন্টারফেরেন্স ডিফ্র্যাকশন এক্সপ্লেন করা গেল, এবং পোলারাইজেশনটা একটা জিনিস প্রুফ করলো যে লাইটটা আসছে সে লাইটটা কেমন প্রপার্টি শো করে, ট্রান্সভার্স নেচার। ট্রান্সভার্স নেচার মানে কি, মানে যেদিকে প্রোপাগেট করছে আর লাইটের মধ্যে যে মানে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, লাইট বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট কি বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে, এবং ইলেকট্রিক এই যে এটা প্রপাগেশন ভেক্টর, এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এরা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রিতে থাকবে, মানে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড এবং যে ম্যাগনেটিক ফিল্ড তারাও কিন্তু পারপেন্ডিকুলার। তাহলে পরে এই যেদিকে প্রোপাগেট করছে আর কাঁপছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যে কাঁপছে বা অসিলেট করছে, এটা কোন দিক বরাবর, এই প্রোপাগেশন ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার না? যখন প্রোপাগেশন ভেক্টরের সঙ্গে পার্টিকেলটা অসিলেশন যখন পারপেন্ডিকুলার হবে তখন সেটাকে বলে ট্রান্সভার্স নেচার। আরেকটা আছে কি লংগিচুডিনাল, সেটা কি হয় বেসিক্যালি যেদিকে ওয়েভটা প্রোপাগেট করে সেদিকেই তারা অসিলেট করে, যেরকম সাউন্ড ওয়েভ,
সাউন্ড ওয়েভটি কি এক জায়গাতে হাই প্রেশার হয়, এক জায়গায় লো প্রেশার, হাই প্রেশার লো প্রেশার, কম্প্রেশন এক্সপ্যানশন, কম্প্রেশন এক্সপ্যানশন, ওইভাবে কিন্তু মানে সাউন্ডটা কিন্তু মানে ফ্লো করছে, প্রোপাগেট করছে। তাহলে সাউন্ড বেসিক্যালি একটা লংচুনাল ওয়েভ, তাহলে সাউন্ড কিন্তু পোলারাইজেশন কিন্তু শো করবে না, ক্লিয়ার? লাইট পোলারাইজেশন শো করে, মানে লাইটটার যে ট্রান্সভার্স নেচার রয়েছে সেটা কিন্তু পোলারাইজেশন এক্সপেরিমেন্ট থেকেই ধরা হয়েছে, ক্লিয়ার? তাহলে সেটা বুঝে গেলাম। এইবার চলে আসি ফোটো ইলেকট্রিক ইফেক্ট। ফোটো ইলেকট্রিক ইফেক্ট যখন আবিষ্কার করলেন হার্জ, এক্সপেরিমেন্ট তিনি করছিলেন, বাট তিনি মানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট পেয়েছিলেন, সেই রেজাল্টের সাথে থিওরি দিয়ে ম্যাচ করাতে পারছিলেন, আকাশ পাতার পার্থক্য হচ্ছিল। তারপর আইনস্টাইন যেটা করলেন বেসিক্যালি, তিনি লাইটটাকে আর ওয়েভ ধরলেন না, তিনি বললেন লাইট অ্যাকচুয়ালি একটা মানে পার্টিকেল, মানে যেটাকে নাম দিলেন তিনি ফোটন, মানে কোয়ান্টাইজেশন অফ লাইট, সেটা কি ফোটন, ফোটন বেসিক্যালি কোয়ান্টাইজেশন অফ লাইট আর ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটাকে বলে আমরা ফোটন। মানে বেসিক্যালি যে সূর্য থেকে যে আলো আসছে বা যে কোনো লাইট যে আসছে, আমার ঘরের মধ্যে বাল্ব জ্বলছে, সেই বাল্ব থেকে যে লাইট আসছে, সেই লাইটটা কেমন আকারে আসছে, আইনস্টাইন বললেন যে প্যাকেট প্যাকেট ফর্মে আসছে, ওই চিপসের প্যাকেট যেমন হয়, মানে কোয়ান্টাইজড প্যাকেট প্যাকেট ফর্মে আসছে, মানে একটা এনার্জি সাপোজ এটা এইচ নিউ, এটা হতে পারে 2H নিউ, এটা হতে পারে 3H নিউ, এইভাবে। কারণ যে এনার্জি মানে যে ফোটনটা, ফোটনটা এনার্জি তিনি বললেন যে ইকুয়াল টু এইচ নিউ, তিনি বেসিক্যালি প্ল্যাঙ্কের হাইপোথিসিসকে কাজে লাগালেন। এইটাকে ধরে যখন তিনি এক্সপ্লেন করলেন, তখন দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ফোটোইলেকট্রিক ইফেক্ট থিওরিটিক্যালি পুরো ম্যাচ করে যাচ্ছে, সম্পূর্ণ ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে মানে কী করে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হচ্ছে, কি এটাই বোঝাচ্ছে না যে মানে যত তুমি মানে মানে অ্যাকচুয়ালি দেখো পার্টিকেল প্রপার্টি শো করছে লাইটটার, ক্লিয়ার? এই এই জিনিসটা পেলাম কোথা থেকে? ওই যে প্ল্যাঙ্কের হাইপোথিসিস থেকে, প্ল্যাঙ্কের হাইপোথিসিসটাই তো কোয়ান্টাম মেকানিক্সের জন্ম দিল। একই রকমভাবে কম্পটন ইফেক্ট আমরা দেখতে পারি, কম্পটন ইফেক্ট কি একটা এক্স রে বা এক্স রে থেকে একটু বেশি এনার্জিযুক্ত যে লাইট গামারে বলতে পারো, সো এক্স রেতে যখন একটা মেটেরিয়ালকে যখন ধাক্কা মারা হলো, তখন তো যে ফ্রি ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কী হলো, স্ক্যাটার্ড হলো, এই সরি ফ্রি ইলেকট্রনটা রিকয়েল হলো, আর যে লাইটটা ফেলেছিলাম সেই লাইটটা স্ক্যাটার্ড হলো। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা এই কোয়ান্টাম ইফেক্টটাও কিন্তু রিপ্রেজেন্ট করে পার্টিকেল প্রপার্টি অফ লাইট। তাহলে লাইটে আমরা দুটো প্রপার্টি পাচ্ছি, এক ওয়েভ প্রপার্টি, এক হচ্ছে গিয়ে পার্টিকেল প্রপার্টি, তাই এটাকে বলা হয় ডুয়েল নেচার অফ লাইট। এবং এখানে লিখেছি দেখো পার্টিকেল লিখেছি, পার্টিকেল কেন লিখেছি সেটার দিকে আমি আসবো। যে ডিবাগলি হাইপোথিসিস, ডিবাগলি কী করলেন, ডিবাগলি কিন্তু ফিজিসিস্ট নয়, তিনি একটা হিস্ট্রির স্টুডেন্ট ছিলেন, তার দাদা ছিল ফিজিসিস্ট, তো তাদের একটা ল্যাবরেটরি ছিল, রাইট? তখন বিশ্বযুদ্ধ চলছে আই থিঙ্ক, তখন এই কোয়ান্টাম মেকানিক্স আস্তে 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 ডেভেলপ করেছে। তো ডিবাগলি কী করলেন, ডিবাগলি স্টাডি করতে করতে দেখলেন যে লাইট কে বলছে তার দুটো নেচার রয়েছে, এক ওয়েভ নেচার, পার্টিকেল নেচার। তিনি ভাবলেন যদি লাইটের দুটো নেচার থাকে তাহলে পার্টিকেলে কেন থাকবে না, তিনি সেইটা ভেবেই জাস্ট একটা হাইপোথিসিস দিলেন যে একটা পার্টিকেল, পার্টিকেলটা যদি মুভ করে তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ জেনারেট করবে, মানে পার্টিকেলটা একটা ওয়েভ নেচার থাকবে, তাহলে পার্টিকেলের ডুয়েল নেচার রয়েছে, একটা ওয়েভ নেচার, মানে পার্টিকেল নেচার নিজস্ব যেটা ধর্ম, আর একটা কি ওয়েভ নেচার, ক্লিয়ার? তাহলে পার্টিকেলটা যদি ওয়েভ নেচার থাকে সেটা কোথা থেকে পাচ্ছে, আমরা ডিবগল হাইপোথিসিস থেকে পাচ্ছি। ডিবগল হাইপোথিসিস বলছে যে পার্টিকেলটার নাকি একটা ওয়েভ নেচার রয়েছে, এবং সেটা কেমন হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, পি হচ্ছে মোমেন্টাম। এখান থেকে তুমি দেখো ডান সাইডের যে ফর্মটা সেটা রিপ্রেজেন্ট করছে পার্টিকেল প্রপার্টি, বা দিকে একটা ওয়েভ প্রপার্টি, ক্লিয়ার? তারপর হাইগেন্স, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা কী বেসিক্যালি আমরা সবাই জানি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার ইকুয়াল টু এইচ, আর এইচ কস বাই টু, এটা বিল্ডিং ব্লক অফ কোয়ান্টাম মেকানিক্সে বলা হয়ে থাকে,
ক্লিয়ার যে আনসার্টেনটি প্রিন্সিপালটা বেসিক্যালি বিল্ডিং ব্লক অফ কোয়ান্টাম মেকানিক্স, খুব খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যার জন্য হাইজেনবার্গকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। ওকে, তো নেক্সট আমরা যেটা আসবো, প্ল্যাঙ্ক হাইপোথিসিস বললাম কেন ইম্পর্টেন্ট, ওকে, ডুয়েল নেচার অফ লাইট অ্যান্ড পার্টিকেল বললাম। আচ্ছা, এই যে ডি ব্রগলি যে হাইপোথিসিসটা দিলেন সেটা কি অ্যাকচুয়ালি প্রুভড হয়েছিল? দেখো, প্রুভড হয়েছিল, ঠিক আছে। এটা ডেভিশন জার্মার একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলেন, বেসিক্যালি তারা চেয়েছিলেন যে ডি ব্রগলি হাইপোথিসিসটা রং সেটা প্রমাণ করবেন, মানে তারা এটা চেষ্টা করতে গিয়েছিলেন যে ও যে হাইপোথিসিসটা দিয়েছে বা স্টেটমেন্টটা দিয়েছে সেটা বেসিক্যালি রং, সেটা পসিবল না। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ওই কাজে সফল হয়নি, বাট সফল হয়েছে আর একটা কাজে, ডি ব্রগলিকে সঠিক প্রমাণ করে। কি ব্যাপারটা, মানে তারা যে এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে তিনি দেখলেন, এক্সপেরিমেন্ট করে দেখলেন যে হ্যাঁ, পার্টিকুলার কিন্তু ওয়েভ নেচার রয়েছে, সেখানে ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করছে, তখন কনফার্ম হয়ে গেলেন হ্যাঁ, পার্টিকুলার ওয়েভ নেচার থাকে। এটা বোঝাতে পারলাম। আচ্ছা, এবার আমরা আসবো, দেখো হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আগেই বললাম, মানে পজিশন যদি তুমি অ্যাকুরেটলি মেজার করতে পারো মোমেন্টাম পারবে না, এটাই বক্তব্য হচ্ছে তোমার। ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু এইচ, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো তুমি একটা জিনিস করতে পারো যে ডেল্টা এক্স ইকুয়াল টু, এরকম লিখতে পারো যে ডেল্টা এক্স ইকুয়াল টু, আমি গ্রেটার ইকুয়াল টুটাকে আমি শুধু জাস্ট ইকুয়াল টু লিখলাম, এইচ বাই ডেল্টা পি, রাইট? এটা মনে হতো এইচ বাই ডেল্টা পি, ক্লিয়ার? পি মানে বেসিক্যালি মাস ইন্টু, মানে আমরা এরকম বলতে পারি মাস ইন্টু ডেল্টা পি, রাইট? তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মাস যত বেশি হবে তো দেখো ডেল্টা এক্স এর ভ্যালু কত কম হবে, তাই নয় কি? মাস যত বেশি হবে ডেল্টা এক্স এর ভ্যালু কিন্তু কম হবে। ওকে, তাহলে পরে যদি বেশি মানে বড় মাস নাও, মানে বড় অবজেক্ট নাও যার মাস প্রচুর লার্জ, তার ক্ষেত্রে পজিশন মেজারমেন্টের যে আনসার্টেনটি সেটা কী হবে, দেখো একদম অ্যাপ্রক্সিমেটলি জিরো, তখন কিন্তু আর আনসার্টেনটি প্রিন্সিপাল কাজ করবে না, তখন সেটা কী হয়ে যাবে, ক্লাসিক্যাল মেকানিক্সে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা কি বলতে পারলাম? তাহলে এই হচ্ছে কি গল্প। ওকে, ক্যানোনিক্যাল ফর্ম মানে কি, দেখো তুমি পজিশন এবং মোমেন্টামের মধ্যে একটা ফর্ম পেলে। সিমিলারলি আমি যদি বলি পজিশন আর মোমেন্টাম এটা লিনিয়ার কেস, যদি আমি অ্যাঙ্গুলার কেসে চলে আসি তাহলে কি বলবো, অ্যাঙ্গুলার পজিশন বা থিটা অ্যাঙ্গেল আর হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম অফ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে সেটা হয় বেসিক্যালি ডেল্টা জে ডেল্টা থিটা গ্রেটার ইকুয়াল টু এইচ আর এইচ কস বাই টু। সিমিলারলি আরেকটা যে ক্যানোনিক্যাল ফর্ম রয়েছে সেটা কি এনার্জি অ্যাট টাইম, সেটাও একই রকম ডেল্টা ই ডেল্টা টি ইকুয়াল টু গ্রেটার এইচ ক্রস। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে তুমি দেখো ডেল্টা ই আর ডেল্টা টি, ডেল্টা ই হচ্ছে গিয়ে আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ এনার্জি, আর ডেল্টা টি বেসিক্যালি টাইম, তাই না? টাইম। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো, এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে কি বেসিক্যালি ওয়েভ প্যাকেট। এই যে পার্টিকেলটা যে মুভ করছে তার সঙ্গে একটা অ্যাসোসিয়েট ওয়েভ জেনারেট করছে, সে ওয়েভটা কিন্তু সিঙ্গেল ওয়েভ নয় বা ফেজ ওয়েভ নয়, ক্লিয়ার? সেটা অ্যাকচুয়ালি একটা ওয়েভ প্যাকেট, মানে এরকম হয়ে যাচ্ছে, এক গাদা পার্টিকেল আছে তো বেসিক্যালি এরকম, সেইটা কেমন হয় তাহলে, এইরকম এইরকম এইরকম। তাহলে দেখো ভেতরেরটা হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি, ভেতরেরটা কি বেসিক্যালি ফেজ ভেলোসিটি, আর এই যে এনভেলপটা দেখতে পাচ্ছ এনভেলপ, এইটাই বেসিক্যালি আমাদের কি গ্রুপ ভেলোসিটি। ওকে, ওটা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এখান থেকে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি কাকে বলে পেয়ে যাবে,
হ্যাঁ, ফেজ ভেলোসিটি ডেফিনেশন তোমরা সিঙ্গেল ভেলোসিটি বলতে পারো। ফেজ ভেলোসিটি ভিপি বেসিক্যালি এরকম ফর্মে লিখতে পারি, ওমেগা বাই কে, ভিপি ইকুয়াল টু ওমেগা বাই কে, আর ভিজি ইকুয়াল টু বেসিক্যালি টি ওমেগা বাই টি কে। ইন টার্মস অফ এনার্জিও লিখতে পারো, ই বাই কে হবে, আর ই বাই পি হবে, সরি ই বাই পি, আর এখানে কি ডিই বাই ডিপি। ক্লিয়ার? তাহলে এটা আমরা বলতে পারি আমরা, মানে এটা হবে, তাই তো? যদি ভিপি লিখি তাহলে ই বাই পি লিখবো, আর ভিজি লিখলে ডিই বাই ডিপি। জাস্ট এখানে পুট করে দাও না, তাহলেই চলে আসবে, ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখে রাখবে যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির মধ্যে কি রিলেশন, খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি স্কোডিঞ্জার ইকুয়েশন। স্কোডিঞ্জার ইকুয়েশন কি দুটো রয়েছে, একটা টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইনডিপেন্ডেন্ট, কোনো এখানে প্রবলেম নেই। এরপরে চলে আসবো আমরা ওয়েভ ফাংশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন অ্যান্ড ইউনিট ডাইমেনশন অফ সাইন। তাহলে দেখো, ওয়েভ ফাংশন সেটাকে রিপ্রেজেন্ট করি আমরা সাই দিয়ে। ক্লিয়ার? মানে যে কোনো, দেখো, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেখানে কি, সেটা কিন্তু স্যাটিসফাই করে একটা ওয়েভ ফাংশনকে। এবার এই যে ওয়েভ ফাংশনটা, তার ইন্টারপ্রিটেশনটা কি, ফিজিক্যাল সিগনিফিকেন্সি কি, ওয়েভ ফাংশনটাকে আমরা কি করি, সাই ইনটু সাই স্টার করি। এইটা হচ্ছে তোমার এই প্রবাবিলিটি ডেন্সিটি, এইটার কিন্তু মিনিং রয়েছে। ম্যাক্স বন্ড সেটা বললেন যে পার্টিকেলটা কোনো একটা রিজিয়নে পাওয়ার যে প্রবাবিলিটি সেটা রিপ্রেজেন্ট করে সাই ইনটু সাই স্টার। ক্লিয়ার? মানে পার্টিকেলটা কোনো একটা রিজিয়নে পাওয়ার যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে তোমার কি, মানে ম্যাক্স বন্ড, তার ইন্টারপ্রিটেশন অফ অ্যাবাউট ওয়েভ ফাংশন। ক্লিয়ার? মানে বেসিক্যালি সাইজ একটা ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা করলে পরে কি সেটা একটা রিয়েল নাম্বার দেয়, তার জন্য এটা ইম্পর্টেন্ট। এই ডাইমেনশন কি নিজেই জানো, অ্যাকচুয়ালি এটা মানে কি রো, তাই তো? রো মানে কি, রো হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি কাকে বলে, প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, তাই তো? তাহলে মড সাই স্কোয়ার মানে আমরা বলতে পারি সাই ইনটু সাইজটা মানে মড সাই স্কোয়ার, মানে প্রবাবিলিটি ডেন্সিটি মানে কি, পি বাই ভলিউম। যদি এটা মানে সাইটা যদি ওয়ান ডিমেনশনাল হয় তাহলে কি, এখানে ভলিউমের জায়গায় আমি জাস্ট পজিশন লিখলে হবে, কিন্তু সাইটটা যদি তিনটে ভেরিয়েবিলিটি ফাংশন হয় এক্স ওয়াই জেড, তাহলে কিন্তু এখানে আমাকে ভলিউম লিখতে হবে, রাইট? এখানে কিন্তু এক্স লিখলে হবে না। তাহলে আমি যদি থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে বলি, যদি তাহলে কি হবে, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে দেখো প্রবাবিলিটি, প্রবাবিলিটি তো একটা মানে ডাইমেনশন বা ইউনিটলেস কোয়ান্টিটি, ডিভাইডেড বাই ভলিউম, তাহলে এল কিউব হবে। সো নিচ থেকে উপরে গেলে -3। ওকে, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেন্সিটি। সিমিলারলি যদি ওয়ান ডাইমেনশন হয় তাহলে কি লিখবে, জাস্ট সিম্পল পি বাই এক্স, এটা করলে পরে দেখো তোমার পি মানে মোমেন্ট, এই সরি প্রবাবিলিটি, প্রবাবিলিটি তো ডাইমেনশনলেস, আর এটা মানে ওয়ান বাই এল, তাহলে এটা আসলে বেসিক্যালি সাই মড সাই স্কোয়ার ইকুয়াল টু এল টু দি পাওয়ার -1। এই মানে সাই স্কোয়ার যদি তুলে দিই আমি, তাহলে কি সাই ইকুয়াল টু তুমি বলতে পারবে আন্ডার রুট, বা এরকম বলো যে এল টু দি পাওয়ার, এল টু দি পাওয়ার 1/2। আর এটা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এটা 1d, আর ফর 3d বলছে সাই ইকুয়াল টু এল টু দি পাওয়ার -, দেখো এখানে এখানে এটা আসবে মড সাই স্কোয়ার, তাহলে হোল স্কোয়ারটা এদিকে চলে আসবে, মানে রুট আকারে আসবে, তাহলে কি -3/2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি, ওয়েভ ফাংশন, তার ডাইমেনশন এবং ইউনিট। ওকে, এইবার চলে আসবে আমরা অপারেটর। সো অপারেটরটা কি, মানে বেসিক্যালি দেখো এই যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছে আমরা, ক্লাসিক্যাল মেকানিক্সে কি হয়েছে, যে কোনো মানে কিছুর, যে কোনো কিছুকে, যে কোনো একটা কোয়ান্টিটি রয়েছে, একটা ম্যাটার, ম্যাটার রয়েছে সেটাকে, সেটা সম্পর্কে সঠিকভাবে জানতে গেলে আমাদের কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করতে হবে, তাই না? তো সে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোই কোয়ান্টাম মেকানিক্সে অপারেটার্স।
যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি কী কী পড়েছো সবাই জানো, পজিশন, মোমেন্টাম, ভেলোসিটি, ক্লিয়ার, এনার্জি, এগুলো সবই কি বেসিক্যালি আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকেই আমরা রিপ্রেজেন্ট করবো অপারেটার্স দিয়ে। অপারেটার মানে কি বেসিক্যালি? অপারেটার মানে একটা মানে এরকম ব্যাপারটা, ধরো সাপোজ আলফা একটা অপারেটার, রাইট? তাহলে আলফা অপারেট করছে একটা সাই, মানে একটা ওয়েভ ফাংশন সাইয়ের উপরে। অপারেট করার পরে হতে পারে আলাদা ভ্যালু দিচ্ছে বা হতে পারে সেম ভ্যালু দিচ্ছে ইনটু সাই, তখন সেটাকে বলি আমরা মানে এটা বেসিক্যালি কি, এটা অপারেটার। এই ইকুয়েশনটাকে মানে আইগেন ইকুয়েশন, এই যে এটা হচ্ছে তোমার অপারেটার সাই, এই আলফাটা আর সাইটা ফাংশন। তাহলে অপারেটার বেসিক্যালি ওই রিপ্রেজেন্ট করা হয় এই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে, অপারেটারকে ডিফাইন করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ইটস ফিজিক্যাল সিগনিফিকেন্স, খুব খুব ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি তার ডেফিনেশনটা কি, দেখো ডেফিনেশন তোমরা জানো বেসিক্যালি, জে ইজ ইকাল টু আয়োটা এইচ ক্রস ডিভাইডেড বাই টু এম, ওকে, ইন্টু সাই ডি সাই স্টার বাই ডি এক্স মাইনাস সাই স্টার ডি সাই বাই ডি এক্স, এইটা হচ্ছে তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? এটাকে যদি ক্যালকুলেশন করো তুমি কন্টিনিউটি ইকুয়েশন পাবে, সেটা কি বেসিক্যালি, কন্টিনিউটি ইকুয়েশন অফ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আমরা যেটা দেখতে পারি তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, কোনো একটা রিজিয়নে, কোনো একটা রিজিয়নে পার্টিকেল থাকার যে প্রবাবিলিটি যদি বেশি হয় তাহলে আদার্স রিজিয়নে পার্টিকেলের প্রবাবিলিটি কম হবে। সিম্পল কথায় মানে তোমাকে একটা রসালো মিষ্টি দেওয়া হলো, হলো এবার মিষ্টি থেকে তুমি যদি রস চিপসে দাও তাহলে কি রসটা কি বাইরে বেরিয়ে চলে আসবে? তাহলে আমি যদি বলি ভেতরে রস থাকার সম্ভাবনা কত, অ্যাপ্রক্সিমেট জিরো, তখন কি বাইরে চলে গেছে, তখন কি বাইরে বেশি রয়েছে তার মানে। তাহলে বাইরে যদি বেশি থাকে তাহলে কি ভেতরে কম, ভেতরে বেশি থাকলে বাইরে কম। আর একটা এক্সাম্পল মনে করো, আমি হচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছি, আমার কাছে 10টা স্টুডেন্ট রয়েছে, সাপোজ আমি পড়াচ্ছি গ্র্যাজুয়েশন, ঠিক আছে, বিএসসি পড়াচ্ছি। এরপরে কি আসলো যে বাইরে বাইরে মানে আরেকটা ব্যাচ দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে এটা বিএসসি ওয়ান, এটা সাপোজ বিএসসি টু, দুটো ব্যাচ দাঁড়িয়ে মানে একটা ব্যাচ দাঁড়িয়ে আছে আর একটা ব্যাচকে পড়াচ্ছি। তাহলে দেখো এই ব্যাচগুলো যখনই বেরিয়ে আসবে তখনই কি এখানটা ফাঁকা হয়ে যাবে, তখন কি এখানে আরও গ্যাদারিং সৃষ্টি হবে, অনেক লোক জমায়েত হয়ে আছে একসাথে। তাহলে বাইরে পাওয়ার প্রবলেম যদি বেশি হয় তাহলে কি ভেতরে পাওয়ার প্রবলেম একটু কম হবে, জাস্ট সিম্পল। এরপরে আমরা চলে আসব, দেখো পার্টিকেল ইন আ বক্স, মানে ওয়ান ডাইমেনশনাল বক্স যদি পার্টিকেল রাখি তাহলে তার ওয়েভ ফাংশন কেমন হবে, রুট ওভার অফ টু বাই এ, এ হচ্ছে কি উইথ অফ দ্য বক্স, উইথ অফ দ্য বক্স, ক্লিয়ার, এদিক বরাবর পোটেন্সিয়াল, তাহলে সাইন এন বাই এক্স বাই এ। একই রকমভাবে ই এন ইকুয়াল টু এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার ডিভাইড বাই টু এম ইন্টু এ স্কোয়ার, আর ভি হচ্ছে কি জিরো, ওকে। তো দেখো এই যে এখানে এন এর ভ্যালুটা বলছে কখনো কিন্তু জিরো হতে পারে না, প্রশ্ন হচ্ছে কেন? দেখো এন এর ভ্যালু যদি জিরো হতো তাহলে পার্টিকেলটা এনার্জি কত হতো, জিরো হতো, প্রপাগেশন ভেক্টরও জিরো হতো, তাহলে ওয়েভ ফাংশনের কোনো এক্সিস্টেন্স থাকতো না। বাট পার্টিকেলটা রয়েছে কিন্তু তার কোনো এনার্জি নেই, এটা তো পসিবল নয়, তাই না? আমরা জানি সে ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে পার্টিকেলটা রয়েছে, তাও আমি বলছি যে যদি এন এর মান জিরো হয় তাহলে কি জিরো থেকে ম্যাথমেটিক্যাল যেটা আমরা দেখতে পাচ্ছি যে এনার্জিটা জিরো হয়ে যাবে, কে কে ভেক্টরটা জিরো হয়ে যাবে। তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে কি তার তো কোনো সিগনিফিকেন্স নেই আর, তাই এন এর ভ্যালুটা কখনোই জিরো হতে পারে না, ওয়ান থেকে স্টার্ট হয়, ক্লিয়ার? আর পোটেন্সিয়ালটা কি যেখানে আমি করছি সেই মানে যে ওয়ান ডাইমেনশনাল বক্স ভেতরটায় পার্টিকেল যেখানে রেখে দিয়েছি সেটা কি পোটেন্সিয়ালটা জিরো, আউটসাইডে পোটেন্সিয়াল রয়েছে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট আমি দেখবো হ্যামিল্টনি, হ্যামিল্টনিয়া হারমোনিক অসিলেটর। আচ্ছা হারমোনিক অসিলেটর মানে আমরা সবাই জানি যে পোটেন্সিয়ালটা কত, হাফ কে এক্স স্কোয়ার হয়, আর এনার্জি কী হয়েছে, এন প্লাস হাফ এইচ কস ওমেগা। এখান থেকে প্রশ্ন করতে গেলে পারে যে জিরো পয়েন্ট এনার্জি কাকে বলে। দেখো যখন এই যে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যখন এন ইকুয়াল টু জিরো হবে তখন দেখো ই এন ইকুয়াল টু হাফ এইচ ক্রস ওমেগা, ক্লিয়ার?
তাহলে এইটা হচ্ছে আমাদের কি বেসিক্যালি জিরো পয়েন্ট এনার্জি। ওকে আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো যে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কি পোটেনশিয়ালটা কি ওয়ান বাই আর ফর্মে ফল করে। আরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আরো কিছু জানা দরকার, যেরকম এন, এন হচ্ছে কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, এম এল এটা কি ম্যাগনেটিক মোমেন্ট ফর অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম যা খুশি বলো, আর এম এস এটা কি স্পিনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট। ওকে তাহলে মানে একটা স্টেটে পার্টিকেল কতগুলো থাকতে পারে সেটা রিপ্রেজেন্ট করে টু ইন্টু এন স্কোয়ার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে। তুমি গ্রাউন্ড স্টেটের কথা যদি বলি তাহলে কি গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে দেখো এন ইজ ইকাল টু ওয়ান, তাহলে এন ইকাল টু ওয়ান হলে পরে দুই, তো মানে কি গ্রাউন্ড স্টেটে দুটো পার্টিকেল থাকতে পারে। আমরা সবাই জানি অ্যাটমিক স্ট্রাকচার এরকম হয় না, এটা নিউক্লিয়াস যদি হয় এটা হবে তোমার এটা আর ফার্স্ট অরবিট, এটা হচ্ছে তোমার সেকেন্ড অরবিট। তাহলে এখানে দেখো এটা এন ইকাল টু ওয়ান, এটা এন ইকাল টু টু, তাহলে এন এর ভ্যালু যখন ওয়ান পুট করছে তখন কি দুটো পার্টিকেল এখানে থাকতে পারে, তাহলে এ একটা পার্টিকেল মানে নিউক্লিয়ার, এ একটা নিউক্লিয়ার থাকতে পারে, ক্লিয়ার। আচ্ছা এল এর ভ্যালু, তাহলে এল এর ভ্যালু কী করে পাবো আমরা, এল এর ভ্যালু তো পুরো জিরো ওয়ান টু ডট ডট এন মাইনাস ওয়ান পর্যন্ত। ওকে আর ML এর যে টোটাল ভ্যালু সেটা হওয়ার কথা 12 প্লাস 1, আর এটা মানে ML হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট ফর দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্লিয়ার। এর ভ্যালু বেসিক্যালি স্টার্ট হয় মাইনাস L টু L পর্যন্ত, ক্লিয়ার। তারপরে আসি আমরা MS, MS এটা কি, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মোমেন্ট ফর দ্য স্পিন, এর ভ্যালু একইরকম 2S প্লাস ওয়ান, এটাও নাকি বলছে মাইনাস এস থেকে এস পর্যন্ত, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে কিছু বেসিক টিপস যেগুলো তোমরা অবশ্যই রেডি করে যাও, ইন্টারভিউ ভালো করে দাও। ইন্টারভিউ তো এসব কোয়েশ্চেনগুলি জিজ্ঞাসা করা সাধারণত অনেকটাই ভালো, যে আমি মানে বেসিক্যালি দেখো এই যে আইএসসি 2024 তার ক্ষেত্রে কিন্তু মানে এই কোয়ান্টাম মেকানিক্স থেকে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা করতে পারো, খুব ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।